চলতি বছরের নভেম্বর বা ডিসেম্বরের মধ্যেই পাক ভারত যুদ্ধ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশিদ আহমদ বুধবার রাওয়ালপিন্ডিতে একটি অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় একথা বলেন তিনি পাক ভারত যুদ্ধের আশঙ্কা করে শেখ রশিদ বলেন ভারত পাকিস্তানের মধ্যে প্রায় দশটির মতো যুদ্ধ বা যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল আগামী নভেম্বর বা ডিসেম্বরের সময়টি খুবই গুরুত্বপূর্ণ আমি দেখছি এর মধ্যে ভারতের সঙ্গে আমাদের যুদ্ধ হতে পারে জন্য সব মতভেদ ভুলে এখন একসঙ্গে চলতে হবে শেখ রশিদ আহমদ আরও বলেন নব্য হিটলার নরেন্দ্র মোদীর কারণে গত তেইশ দিন যাবৎ কাশ্মীর থেকে বারুদের গন্ধ আসছে তরুণদের সংগ্রামী কাশ্মীরিদের ভাগ্য নির্ধারণ করবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এ ব্যাপারে কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেনি তারা ব্যাপারে উদ্যোগী হলে সেখানে গণভোটের ব্যবস্থা করতেন পাক রেলমন্ত্রী বলেন ভারতের পঁচিশ কোটি মুসলমান এখন পাকিস্তানের দিকে চেয়ে আছে কাশ্মীরি জনগণের সঙ্গে এখনই আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে অন্যথায় ইতিহাস আমাদের ক্ষমা করবে না এদিকে সমুদ্রপথে কচ্ছ অঞ্চল দিয়ে পাকিস্তানি কমান্ডরা ভারতে হামলা চালাতে পারে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গুজরাটের বন্দরগুলোতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনটিটিভি আদানি বন্দর ও এসিজেটের এক বিবৃতিতে বলা হয়েছে পাকিস্তানের প্রশিক্ষিত কমান্ডরা হারামিনালা ক্রিক অঞ্চল দিয়ে গুজরাটের কচ্ছ উপসাগরে প্রবেশ করার চেষ্টা করছে এতে বলা হয়েছে পাকিস্তানি সমুদ্রের তলদেশ থেকে আক্রমণে বিশেষভাবে প্রশিক্ষিত বিবৃতিতে আরও জানানো হয় গুজরাট রাজ্যে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থার নির্দেশ দেয়া হয়েছে আদানির বিবৃতিতে মুদ্রাবন্দরের সব জাহাজে চূড়ান্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে উচ্চ সতর্কতা বজায় রেখে কড়া নজরদারিরও পরামর্শ দেওয়া হয়েছে বন্দর কর্তৃপক্ষ যে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থার জন্য অনুরোধ করেছে তার মধ্যে রয়েছে সর্বোচ্চ প্রস্তুতি ও সজাগ থাকার কথা পাশাপাশি ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলোতে অতিরিক্ত নিরাপত্তাকর্মী মোতায়েন করা এছাড়া উপকূলের কাছাকাছি কোনো সন্দেহজনক ব্যক্তি বা নৌকার সন্ধান মিললেই তাৎক্ষণিক সতর্কতা অবলম্বন করতে হবে বলে জানানো হয়েছে উপকূল অঞ্চল বরাবর টহল বাড়ানোর নির্দেশ দেওয়ার পাশাপাশি নিকটবর্তী অফিসে বা বাড়িতেও সতর্কতা অবলম্বনের কথা বলা হয়েছে তল্লাশি চালানো হচ্ছে সেখানকার বিভিন্ন গাড়িতে সব মিলিয়ে কড়া নিরাপত্তা চাদরে মোড়ে ফেলা হয়েছে গুজরাটকে তিনশো সত্তর অনুচ্ছেদের আওতায় থাকা জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করার বিষয়ে মোদী সরকার সিদ্ধান্ত ঘোষণার পর থেকেই পাক ভারত সম্পর্কে উত্তেজনা ছড়িয়েছে এই চরম উত্তেজনার মধ্যেই বৃহস্পতিবার পরীক্ষামূলকভাবে ব্যালিস্টিক মিসাইল গজনভি উৎক্ষেপণ করেছে পাকিস্তান বুধবার গভীরাতে একটি প্রশিক্ষণ শিবির এই ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে পাকিস্তানের সামরিক বাহিনী ভারতের সঙ্গে বৈরি সম্পর্কের প্রেক্ষিতেই তারা এই মহড়া চালিয়েছে বলে মনে করা হচ্ছে